দিল্লিতে দ্বিতীয় টি-20তে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ভারত। তাসকিন সাকিব পেস জুটিতে দুই উইকেট হারিয়ে বিপাকে স্বাগতিকরা। এই মুহূর্তে দিল্লিতে আছেন রিপোর্টার মাহবুব রিমন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে কেন টস জিতে ফিল্ডিং নিয়েছে নাজমুল হোসেন শান্ত? এ মাঠে যে এখন পর্যন্ত 13টা আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ হয়েছে সেখানে কিন্তু 9 বারই জিতেছে পরে যেই দল ব্যাট করেছে, এবং সেই অধিনায়কের যে আস্থা সেই আস্থার প্রতিদান কিন্তু বাংলাদেশের পেইসাররা দিয়েছেন। আলাদা করে যদি বলি তানজিম সাকিব এবং তাসকিন আহমেদ, তাসকিন আহমেদ প্রথম টি টোয়েন্টিতে অনেক খরচে ছিলেন, একটা প্রশ্ন উঠেছিল যে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে তার শেষ পর্যন্ত সুযোগ মিলবে কিনা, সেই তাসকিন এখন পর্যন্ত তার কার্যকারিতা প্রমাণ করেছেন। তানজিম সাকিব ফিরেই আসলে প্রমাণ করেছেন কেন তিনি সংক্ষিপ্ত সংস্করণে অটো চয়েস। এখন পর্যন্ত যে দুই ওপেনারকে তুলে নিয়ে গেছে অর্থাৎ শামসু স্যামসন এবং অভিষেক, দুজনেই কিন্তু খুবই মারকুটে ব্যাটিং করে থাকেন, সেক্ষেত্রে একটা দারুণ শুরু বাংলাদেশের। এখন এই মোমেন্টামটা আসলে ধরে রাখতে হবে। একটু বলে রাখতে চাই, বাংলাদেশ দল নিয়ে একটি পরিবর্তন নিয়ে বাংলাদেশ খেলছে, শরীফুলকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু তানজিম সাকিবকে ইনক্লুড করা হয়েছে। বলছিলাম যে সূর্য কুমার যাদব আসলে এখন ক্রিজে রয়েছেন, যত দ্রুত সম্ভব এই গলার কাঁটাগুলো তুলে ফেলা যায় এবং যত কম রানে ভারতকে আটকে রাখা যায় বাংলাদেশ দলের জন্য সিরিজে ফেরাটা কিন্তু ততটাই সহজ হবে। হ্যাঁ, বলছিলাম যে রাতের ম্যাচ শিশিরের একটা প্রভাব রয়েছে এবং দ্বিতীয় যখন দ্বিতীয়বার আপনি ব্যাট করবেন বল গ্রিপ করতে স্পিনারদের সমস্যা হবে, পেসারদের সমস্যা হবে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের দারুণ একটা সুযোগ রয়েছে অন্তত সিরিজের সমতায় ফেরার এবং মাহমুদুল্লাহ রিয়াদের যে শেষ টি টোয়েন্টি সিরিজটাকে স্মরণীয় করে রাখার, কারণ এই দিল্লি কিন্তু বাংলাদেশের জন্য পয় একটা ভেন্যু, দুটো ম্যাচ খেলেছে বাংলাদেশ সেখানে রঙিন পোশাকে, দুটোই জিতেছে, একটা ওয়ানডে এবং একটা টি টোয়েন্টি। একটু দর্শকদের কথা বলতে চাই, ভারতে আসার পরে আমরা যখন চেন্নাই থেকে গোয়ালিয়র কিংবা কানপুর অর্থাৎ গ্রিন পার্ক স্টেডিয়াম সব জায়গায় দর্শকদের একটা অন্যরকম উন্মাদনা ছিলাম, দিল্লিতে সেই উন্মাদনা কিছুটা কম, তবে সময় যত গড়াচ্ছে তত কিন্তু দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করছেন। তো এই ছিল আমার কাছে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ এবং ভারতের ম্যাচের সবশেষ আপডেট। বাংলাদেশ ভারত টি টোয়েন্টি সিরিজের সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম দিল্লিতে।